আসসালামু আলাইকুম কবিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের মাঝে তোমরা যারা দু তেইশ সালে পরীক্ষায় অংশগ্রহণ করবে এসএসসি পরীক্ষায় তোমাদের মাঝে পদার্থবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক নম্বর প্রশ্নে আলোচনা করছি যে ক নম্বর প্রশ্ন থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে যে সৃজনশীলগুলো আসবে সেই সৃজনশীলের ক নম্বর ভিতরে আমি যে ক নম্বরগুলো দেখাচ্ছি এর ভিতরেই থাকবে সেই ক্ষেত্রে তোমরা আর বিলম্বনা করে এই ক নম্বরগুলো খুব দ্রুত মুখস্ত করে ফেলাও হ্যাঁ তো একটু খেয়াল করবে প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে দর্পণ কি দুই নম্বর হচ্ছে সমতল দর্পণ কি তিন প্রতিবিম্ব কাকে বলে চার দর্পণের মেরু কি পাঁচ আলোর প্রতিফলন কাকে বলে ছয় বক্রতার ব্যাসার্ধ কাকে বলে সাত লেন্স কি আট প্রতিসারণাঙ্ক কি নয় লেন্সের সূত্রটি লেখো সরি স্নেলের সূত্রটি লেখো এরপরে দশ দেখতে পাচ্ছি যে আলোর প্রতিসরণ কাকে বলে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি থ্রি বলতে কি বুঝো বারো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে তো এটা হচ্ছে অনুশীলনী আমরা যেটা দেখছি আলোর প্রতিফলন প্রতিসরণ থেকে একটি প্রশ্ন পড়লেই হবে বারোটি দুটি অধ্যায় থেকে ছয়টি করে বারোটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখো এবং ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে আর তোমাদের জন্য স্পেশাল সাজেশন আছে তোমরা স্পেশাল সাজেশন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো স্ক্রিনে থাকা যে নাম্বার পরের অধ্যায়ে চলে যাচ্ছি স্থির তড়িৎ আমরা দেখতে পাচ্ছি আধান কি এরপর একটু খেয়াল করবে 14 নাম্বার প্রশ্ন তড়িৎ ক্ষেত্র কি তড়িৎ বল কি স্থির তড়িৎ কি তড়িৎ প্রবাহের একক কি আঠারো নম্বর প্রশ্নটি আমরা যদি একটু দেখি তড়িৎ আবেশ কাকে বলে বা কি তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া কি বিশ নম্বর হচ্ছে অমিত সূত্রটি লেগো একুশ নম্বর হচ্ছে এম্পিয়ারের সংজ্ঞা দাও বাইশ নম্বর হচ্ছে তড়িৎ চালক শক্তি কাকে বলে তেইশ নম্বর হচ্ছে ওয়ার্ট এর সংজ্ঞা দেও আর তড়িৎ প্রবাহ কি পঁচিশ হচ্ছে ট্রান্সফার্মার কি আচ্ছা যাই হোক এ পর্যন্ত হচ্ছে স্থির তড়িৎ এবং চল তড়িৎ গেল এরপর যদি আমরা দেখি ছাব্বিশ থেকে হচ্ছে আমরা পরের অধ্যায়গুলো তেজস্ক্রিয়তা কি তারিত চম্বুক আবেশ কাকে বলে সলিনয়েড কি তারে চম্বুক কাকে বলে ত্রিশ নম্বর হচ্ছে আমরা দেখছি অ্যানালক সংকেত কি আমরা দেখছি তেজস্ক্রিয় পদার্থের অধ্যায় দেখছি কম্পিউটার কি তেত্রিশ গামারসি কি পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ এবং লাস্ট যে অধ্যায় আছে জীবনের জন্য পদার্থবিজ্ঞান এমআরআই এর পূর্ণরূপ কি ছত্রিশ হচ্ছে এক্স রে কি সাঁত্রিশ হচ্ছে সিটি স্ক্যান কি আর ত্রিশ নম্বর হচ্ছে ইটিটি এর পূর্ণরূপ কি উনচল্লিশ হচ্ছে আলট্রাসোনগ্রাফি কি চল্লিশ এবং লাস্ট নম্বর প্রশ্ন হচ্ছে ইসিজি কি শিক্ষার্থীবৃন্দ এই চল্লিশটা প্রশ্ন পড়লে আশা করি তোমরা যেই প্রশ্ন পাবে সৃজনশীল সৃজনশীলের ভিতরে এই চল্লিশটা প্রশ্নের ভিতরে নম্বর তোমার থাকবেই সেই ক্ষেত্রে তোমরা এই চল্লিশটা প্রশ্ন কি করবে খুব দ্রুত মুখস্ত করে ফেলবে আগে থেকেই পরবর্তীতে রিভাইজ করলে তোমাদের মনে থাকবে এবং পরীক্ষায় লেখাটাই হচ্ছে জরুরি শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো কোভিড বাংলা বাংলার সাথে থাকো আল্লাহ হাফেজ